वेलकम बैक टू माय चैनल प्रसिंद मैथ। सम प्रसिंजित कम्पिटिटिव मैथर जो आलोचन है सिम्प्लीफिकेशन आज के 15 नम्बर क्लस आलोचना करब और नतून नतून किछु उदाहरण नहीं आलोचना करब। तो चैनल जो नतून थको तेल अवश्य सबसक्राइब कर पासे थका बेल आइकन टी प्रेस कर रखो अल प्रेस कर रखो जैसे परवर्ती क्लस अपलोड कर ले संगे संगे नोटिफिकेशन पहुँचे जाए और एरकम धरनेर भिडियो देखार जन्य भिडियो के लाइक करो और बंधुदेर मध्य शेयर करो। चलो फर्स्ट क्वेश्चन देखा जाए 12 xy এর মান 6 দাও আছে 9x² + 2y² সমান কত। ওকে দেখো 9x² মানে 3x এর হোল স্কয়ার ওকে প্লাস 2y এর হোল স্কয়ার এইটা সমান লিখতে পারি কি a² + b² a + b এর হোল স্কয়ার - 2 ए बी एटार मान कत देवा 12 12 होल स्क्वायर माइनस 3 × 6 = 12 xy मान कत देवा 6 × 12 = 72 12 × 144 माइनस 12 × 6 = 72 पहले कत 72 × 144 आंसर कत दाना लो आंसर 72। ओके तो चलो नेक्स्ट की आछे 2 नम्बर भिडियो जो एत खा लाइक करे थाको ताहले अवश्य लाइक और शेयर करो और चैनल के नतून होले अवश्य सबसक्राइब करो। चलो x + 1/x एर होल स्क्वायर समान 2 एर होल स्क्वायर उभय पक्ष के वर्ग कर लो ताहले कि a² + b² + 2ab = 4 এটা যদি কাটাকুটি হয় x² + 1/x² সমান কত দাঁড়াচ্ছে 2 দাঁড়াচ্ছে ক্লিয়ার। এই ক্ষেত্রে দেখো এটা কি না a - 1/x x - 1/x ওকে আমি এটাকে আগে হোল আন্ডার স্কোয়ার রুট হোল স্কোয়ার করে দিই এটা থেকে এটা আসতে পারে আন্ডার স্কোয়ার রুট a² + b² - 2ab স্কোয়ার রুটটাকে ভাঙলাম তাহলে এর মান অলরেডি কত দেওয়া আছে না 2 তাহলে এটা 2 - 2 সমান কত 0। ओके এটা একটা করতে পারি কি না x + 1/x এর হোল স্কয়ার সমান 2 এর হোল স্কয়ার a + b এর হোল স্কয়ার মানে কি a - b এর হোল স্কয়ার + 4ab সমান 4 তো a - b এবার a - b সরি a - b এখানে দিতে হবে দিলে a + b এর হোল স্কয়ার - 4ab - 4ab ओके তাহলে এ প্লাস বি এর মানটা কত এ প্লাস বি এর মান 2 - 4 তাহলে 2 × 4 - 4 সমান 0 এ মাইনাস বিটাকে হোল স্কোয়ার করলাম হোল স্কোয়ার এটাও ঠিক একই রকম আন্ডার স্কোয়ার রুট করব দিয়ে হোল স্কোয়ার আন্ডার স্কোয়ার রুট আন্ডার স্কোয়ার রুট আন্ডার স্কোয়ার রুট 0 ক্লিয়ার এই প্রসেসেও করা যাবে। তো চল 3 নম্বর নেক্সট দেখা যাক 3 নম্বর প্রশ্ন কি আছে 10 ये आगे वर्ग कर दी x + 1/x এর উভয় পক্ষকে বর্গ করলাম এরপর কি a² + b² + 2ab = 6 × 6 = 36 ওকে x² + 1/x² + 2 = 36 তাহলে এটাকে মাইনাস করে এদিকে আনলে কত 34 আবার এটাকে বর্গ করব তাহলে কত দাঁড়াবে x² এর হোল স্কয়ার 1/x² এর হোল স্কয়ার a² + b² + 2ab = 34 এর স্কয়ার 34 এর স্কয়ার মানে 4×4 16 বর্গ করার নিয়ম কি 34 34 এর হোল স্কয়ার মানে কি
চার চারে ১৬, তিন তিনে ৯, আর এই তিনটাকে যোগ গুণ করতে হবে, তিন চারে ১২, ১২ দুয়ে ২৪, তাহলে ৬ ৫ ১১, তাহলে ১১৫৬, বোঝা গেল? চলো x^4 + 1/x^4 + 2, + 2 টা এদিকে এলে কি হবে, ১১৫৪, মাইনাস টু হয়ে গেল ১১৫৪, ১১৫৪, ১১৫৪ হচ্ছে এর অ্যান্সার। ওকে, বোঝা গেল? চলো চার নম্বর কোশ্চেনে যাওয়া যাক, কি আছে দেখি। চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো আর ভিডিওটিকে লাইক কর। সিক্স থাকলে স্কোয়ার কিউব করে দিই, ফাইভের ক্ষেত্রে কী হবে, তাহলে এইটাকে আগে বলবো x + 1/x² তিন স্কোয়ার, তাহলে x² + b² + 2ab ৯, x² + 1/x² ৭, মাইনাস হবে। এটাকে যদি আবার বর্গ করি, তাহলে কি x^4 + 1/x^4 + 2x^2 সমান ৪৯, x^4 + 1/x^4 সমান ৪৭, টুটা আবার মাইনাস হবে। ওকে, তো ফাইভের ক্ষেত্রে কি করতে হবে, ফাইভের ক্ষেত্রে দেখো x^4 + 1/x^4 ×x + 1/x, এই দুটাকে যদি গুণ করি দিলে ফাইভটা পাওয়া যাবে, তো ফোর আছে, ফোর আছে এবং ওয়ান আছে, তো এই দুটোই করি, তাহলে x^4 × x = x^5 + এই দুটাকে যদি গুণ করি তাহলে ১/x³, কারণ কি না, x/x^4, তাহলে এইটাই করি, x/x^4 বুঝতে সুবিধা হবে, প্লাস এটা কি x^4/x প্লাস ১/x^5। ওকে, এখানে ৪৯ ছিল, এবার দেখো x^5 + ১/x^5 + এক্স এখানে একটা কমবে আর এখানে একটা কমবে, তাহলে x³ + ১/x³ আর একটা মান তাহলে বার করতে হবে, কোনটা x^4 এর মানটা ছিল, তো ফোরের সঙ্গে এটা কত ওয়ান গুণ হলো, তাহলে x^4 ৪৭, ৪৭-এর সঙ্গে ওয়ান কত না, ওয়ান ছিল, থ্রি পাওয়ার ওয়ানটা থ্রি ছিল, তাহলে এটা সমান আমি কী লিখতে পারি, এটা সমান লিখতে পারি ৭৩-২১, ৭৩-২, ৪৩-৭৩=১২, ১৪, ওকে এটা সমান লিখতে পারি ১৪১, ১৪১। এবার এইখানে দেখো ফাইভ, ফাইভের মানটা বার করবো, তাহলে থ্রির মানটা বসালে তবেই তো ফাইভের মান বেরোবে, তাহলে থ্রির মানটা কী করে বেরোবে, এটাতেই কিউব করে দিই, কী করতে হবে এটাতেই কিউব, এ প্লাস বি এর হোল কিউব, ৩৭, তাহলে ৩৭ সমান ৭, ৩৯, যদি এখান থেকে বাদ দেওয়া হয় তাহলে কত হবে x³ + ১/x³ সমান ১৮-৭, ১৮, তাহলে এই মানটা পুট করি x^5 + ১/x^5 প্লাস এই যে ১৮টাকেই পুট যদি করা হয় তাহলে ১৪১ এরকমভাবে থাকবে, তাহলে x^5 + ১/x^5 এর মান তাহলে কত দাঁড়াচ্ছে, ১৪১ থেকে ১৮ বিয়োগ চলে যাবে, ৮৩=১১, ৩ থেকে ১ গেলে ২, ১২৩, এটাই অ্যান্সার, বোঝা গেল, ১২৩। a² + b² a + ba² - 2ab সমান ১৭-৪, তাহলে a + b, ওকে
ए प्लस बर होल स्कोर समान कि 17 4 और प्लस 2 हिसाब से बस एक्स प्लस 1 बाई एक्स एर होल स्कोर समान 4 2 8 8 7 15 25 4 और यहाँ कि एक्स स्कोर प्लस 1 एक्स स्कोर प्लस 1। अच्छा और एक जिनिस ये 5 5 25 2 2 4 तेल एक्स प्लस 1 बाई एक्स एर होल स्कोर समान लिखते 5 बाई 2 होल स्कोर। ओके तेल एक्स प्लस 1 बाई एक्स समान 5 बाई 2 उभय पक्ष के जो स्कोर रूट करी तेल 5 बाई 2 बेरो एरपर देख एक्स स्कोर प्लस 1 बाई एक्स समान 5 बाई 2 क्रॉस मल्टीप्लाई कर ले कत हो 2x² + 2 = 5x 2x² - 5x + 2 = 0 2x² - 5 = 4 4x - x + 2 = 0 তাহলে 2x (x - 2) - 1 (x - 2) = 0 2x - 1 আর x - 2 = 0। ওকে এরপরে দেখো দুটো লিখতে পারি 2x - 1 = 0 লিখতে পারি x - 2 = 0 লিখতে পারি তাহলে এখান থেকে 2x = 1 x = 1/2 ও হবে আবার x = 2 ও হবে। এই মানটা এখানে পুট করে 2টা কি 2³ 1/2 2 2 4 8 - 1/8 সমান 8 8 64 63/8। আর একটা দেখো হাফ পুট করলে কি হবে হাফের কিউব মাইনাস 1/2 কিউব তাহলে কি 1/8 মাইনাস এটা কি আছে 2 2 4 2 8 1/8 তাহলে 1/8 মাইনাস 8 সমান কত হবে সমান হচ্ছে 8 8 64 - 63/8 তাহলে মাইনাস তো অ্যান্সার হবে না এটাই অ্যান্সার হবে ক্লিয়ার। আরেকটা প্রসেস দেখো আরেকটা প্রসেস বলছি ওইটা অ্যাকচুয়াল প্রসেস এখানে মান পুট করার থেকে ভালো অ্যালজেব্রার যে মেন প্রসেস ওইটা বলছি। ওকে এর অ্যান্সার এইটা হবে এটা যদি আমরা মিশ্র ভগ্নাংশে করি কি হবে 8 7 56 7 8 7 0 7 8। ওকে আরেকটা প্রসেস করছি দেখো আরেকটা প্রসেস তাহলে কি করা হবে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান 4 3 12 5 17 ঠিক আছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 2 সমান 1 5 4 কারণ কি 2 নিয়ে নিয়েছি বাকি 1 থাকবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 এ বি সমান 4 1 4 5 9 4। ওকে তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার সমান 9 4 9 4 কে আমি এবার কি লিখতে পারি 3 2 এর হোল স্কোয়ার তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স এর মান তাহলে কত দাঁড়াচ্ছে 3 2 এইটাই এবার দেখো এ কিউব মাইনাস বি কিউব এটাও আসবে এখান থেকে করলে হবে এখান থেকে করলে হবে আমি যদি এইটাকে আমি কিউব করে দিই ওই পক্ষকে ঘন করলাম তাহলে কি হবে এ মাইনাস বি এর হোল কিউব এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। ওকে তাহলে এর ঘন করলাম মানে এরও ঘন তাহলে 3 3 9 3 7 2 2 4 2 8 তাহলে কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 ইন্টু এ মাইনাস বি এর মান 3 2 তাহলে 3 2 এর সাথে গুণ আকারে থাকবে সমান 7 8 এ কিউব মাইনাস বি কিউব সমান 7 8 প্লাস এটা মাইনাস আছে এদিকে প্লাস হবে 3 3 9 2। ওকে তাহলে 2 4 8 8 27 প্লাস 2 4 8 4 9 36 6 7 13 3 6 8 আগের অঙ্কটা কি
63 বাই 8 বেরিয়েছিল, এটাও দেখো সেটা পজিটিভটা নিতে বলেছিলাম, এটা অ্যাকচুয়ালি একটাই অ্যান্সার বেরোবে, ওটা পজিটিভ নেগেটিভ দুটোই বেরিয়েছিল, ওটা পজিটিভ নিতে হবে, এরকম যদি করতে হয় ওটা একটু শর্ট প্রসেস। আর এক্ষেত্রে দেখো 63 বাই 8, ওটা দেখে যদি আবার মিশ্র ভগ্নাংশ পরিণত করো, 8 সাথে 56 সাথে 8 56 17, এটাই অ্যান্সার। অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্যে। তো কম্পিটিভে যে ম্যাথের অন্যান্য যে সমস্ত প্লেলিস্টগুলো চেক করে দেখো, অন্যান্য যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে সেগুলো অনেকটাই আলোচনা হয়ে গেছে। তো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে ক্লাস 7 to 10 যে সলিউশানগুলো, তার মধ্যে 8 সলিউশান পুরোপুরি কমপ্লিট, 7 সলিউশানটা চলছিল, এখন বন্ধ আছে 1 February থেকে, ওটা কন্টিনিউ হবে। আর বাকি প্রণবেশ জানার যে বইটা আছে 7 to 10 তার সলিউশানও 1 February থেকে শুরু হবে। ওকে, চলো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।